অলমোস্ট 1 বছর আমরা নর্থ বেঙ্গল ও ইংরেজি পড়াতাম, আমি হিস্ট্রি পড়াতাম। এটা খুব খুব কম লোকেই পারে। তখন থেকে কোয়েলেরও খুব ইচ্ছা ছিল না, এই এইটা না থাকলে তো হয় না। না, পেন্ডুলাম স্ক্রিপ্ট অ্যামেজিং। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates. Welcome to Sharmila Show House. আমি অনেক দিন ধরে আমার এক বন্ধুকে এই স্টুডিওতে আনার চেষ্টা করছি, সে বিভিন্ন বাহানায় আসতে চাইছে না। আজকে হঠাৎ সস্ত্রীক একটা ফ্লাওয়ার বুকে নিয়ে উপস্থিত, তাই ভাবলাম ইন্টারভিউটা না নিয়ে কোথায় যাব। রাগটাক জলে দিয়ে আমি ইনভাইট করছি সৌকর্য আর পূজা। ওরা হচ্ছে এই টলিউড ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং ডুও, কারণ একজনকে ছাড়া অন্যজনকে জাস্ট ভাবা যায় না। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো, এত আমাকে এড়িয়ে চলছিলে কেন দুজনে বড় দেখি? কথা বলতে কাজ নিয়েই বলবো, তো কাজ যখন থাকে না তখন কথা বলার কিছু থাকে না। না, আমি কিন্তু এমনি গল্প করতে খুব ভালোবাসি, কারণ রেনবো জেলি আমার ভীষণ পছন্দের। শুধু পছন্দের বললে ভুল হবে, আমার যদি সেরা ছবির তালিকা থাকে তাহলে রেনবো জেলি তার মধ্যে আসবেই। এত প্রাণবন্ত, এত মনের কাছাকাছি, এত ছোটবেলার কাছাকাছি পৌঁছে দেয় এই ছবি। থ্যাংক ইউ বোথ অফ ইউ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং। বলো এবারে তোমাদের নতুন কাজ, তোমরা আবার শুরু করেছো জোর কদমে। মানে আমাদের তো তোমার দুটো ছবি হয়ে গেল, একটা হচ্ছে রক্ত রহস্য কোয়েল মল্লিককে নিয়ে, আর একটা জয়া হাসান ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে ভূতপুরি। তো তোমার ভূতপুরিটা এখনো তোমার পোস্ট প্রোডাকশন চলছে। রক্ত রহস্যর এই 10ই এপ্রিল রিলিজটার জন্য যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা আমার মনে হয় যে সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে কোথাও একটা অসম্ভব বাঙালিয়ানা আছে, যেটা আমাদের ছবিতে আমরা চেজ করি আর কি। সেই বাঙালিয়ানাটার জন্যই নববর্ষটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমরা কিন্তু রক্তবর্ষ রহস্য শেষ করেছি 2018 ডিসেম্বরে, কিন্তু 2020 পয়লা বৈশাখ উপলক্ষে রক্ত রহস্য রিলিজ করছে, তার কারণ আগের বার পয়লা বৈশাখের সময় ছবিটা তখন আমরা রেডি করে উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো তখন থেকে কোয়েলেরও খুব ইচ্ছা ছিল, প্রোডাকশন হাউসেরও খুব ইচ্ছা ছিল, এবং আমাদেরও খুব ইচ্ছা ছিল ছবিটা একটা বাঙালি কোনো অকেশনের উপলক্ষে রিলিজ করে। তো সেই জায়গা থেকে তোমার নববর্ষটা সবচেয়ে ভালো একটি দিন। একদম। আর প্রথম ছবি থেকে যাকে তুমি পেয়েছো, মানে জীবন সঙ্গীকে পেয়েছো, এটা কিন্তু সত্যি খুব কম লোকে পায়। আমি বলবো কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি, তারা সবসময় হাতে হাত ধরেই ছবি করেছেন, একে অপরের ছবিতে অভিনয় করেছেন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকেও সমৃদ্ধ করেছেন সেইভাবে। তো তোমাদের কাছে কি লক্ষ্য ছিল যে কিভাবে তোমরা শুরু করবে এখানে? না, এটা আরেকটু ব্যাক ট্রেস করতে হবে হিস্ট্রিটা। পূজা তো অনেক সিনিয়র, মানে পূজা তো তোমার ধরো অটোগ্রাফে করেছে, পূজা 2 পৃথিবীতে করেছে, সব বড় বড় ব্লকবাস্টার্সগুলো পূজা কস্টিউমস অনেক আগে থেকে 2007-08 থেকে করছে। আমার প্রথম ছবি 2014-তে রিলিজ হয় পেন্ডুলাম, রাধিকা আপ্তেকে নিয়ে। ওই ছবিটার সময় আমি কস্টিউম ডিজাইনারের খুঁজি, ওর সঙ্গে যোগাযোগ করি, মানে একটা কমন বার্থডে পার্টিতে আলাপ হয়, তখন আমি জানি কস্টিউম ডিজাইনিং করে, তো আমি তখন ওকে বলি। তখন অনেকটাই বড় বড় সব ডিরেক্টরদের সঙ্গে কাজ করছে, অথবা এমন কোনো ডিরেক্টরদের সঙ্গে কাজ করছে যারা পরবর্তীকালে বড় হয়ে গেছে। সেই জায়গা থেকে তো একটা কনফিডেন্স বললো যে থাকে, তো সেখানে ওর মনে হয়েছিল যে কি করবে একটা। তখন আমি সব রোববারে চাকরি করি আর কি, মানে তখন আমার 25 বছর বয়সে আমি রোববারে চাকরি করছি, কার্টুন আঁকছি, তখন একটা ছবি স্ক্রিপ্ট লিখেছি, তখন ওকে বলেছিলাম, তখন ও বলেছিল ঠিক আছে তুমি স্ক্রিপ্টটা পাঠো আমি দেখবো। আমাকে যখন আমি যখন পড়লাম স্ক্রিপ্টটা, আমি ফোন করলাম সঙ্গে সঙ্গে, আর ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি মানে খুব ভালো, আমি অফকোর্স ওর ইংলিশ ভার্সনটা পড়েছিলাম, আর আমি ইমিডিয়েটলি ফোন করেছিলাম, কারণ আমার এত ভালো লেগেছিল যে আমি অনেক, মানে আমি এরকম পড়িনি বাংলা ছবিতে স্ক্রিপ্ট। তো আমি ওকে বললাম, তখন আমার মনে হলো যে না, মানে হি ইজ ভেরি প্রমিসিং, কারণ
আমি সঙ্গে সঙ্গে ফোন করে বললাম যে আমি আই উইল ডু দ্য ফিল্ম, মানে অ্যাজ হোয়াট এভার বাট আই উইল ডু দ্য ফিল্ম। তো ওই স্ক্রিপ্টটা আমার খুব ভালো লেগেছিল। তো সত্যি আমি আমের এক্সপ্রেস তার আগে দেখিনি, কিন্তু ইন্টারেস্টিংলি আমি আমের এক্সপ্রেস সত্যি তার আগে দেখিনি। ওই তরঙ্গটা আছে, সেই তরঙ্গের মিল পূজা জান এরকম কত হয়েছে, মাথা চুলছিরি আমরা। যেমন আমার খুব মনে আছে ও একটা একদিন আমরা জাস্ট বসে ডিসকাস করছিলাম, আর তারপরে ও একটা এমনি যখন আমরা বসে কথা বলি তখন তো অনেক গল্প অনেক কিছু মনে হয়, ও অনেক হয়তো স্লাইস লাইফের কোনো স্লাইস আমার সাথে ডিসকাস করে। তো আমি বললাম তুমি হিউগো দেখেছো, রিমেম্বার? আমি যে হিউগো দেখেছো, তখন বললো যে না আমি দেখিনি। অ্যান্ড অ্যাকচুয়ালি ও দেখেনি, কারণ তারপরে ও দেখলো, কারণ আমি বললাম তুমি প্লিজ দেখো। আর ওর থটটা হিউগোর একটা পার্ট অফ দ্য স্টোরি, তো ওইটা খুব আমাকে কথা বলতে শুরু করছি তখন খবরে পেলাম যে অমুক ছবি শুরু হচ্ছে, মানে অনেস্টলি অ্যাবসলিউটলি মানে গত মাসে হয়েছে, একটা বন্ধ করে দিলাম একটা প্রজেক্ট। আর খুব ভীষণ ভেঙে পড়ে যায়, কারণ আমি যখন ওকে আমার হয়তো আমি হয়তো আইপ্যাডে কিছু দেখছি, আর আমি বললাম যে ওকে ডাকলাম, দেখে বললাম যে একটা একটা খবর আছে, তো বলছি এবার কোনটা এবার কোনটা হচ্ছে। তখন আমি বললাম যে একটা খবর দেখলাম যে এই গল্পটা এরকম একটা কনসেপ্ট এসছে। তো এটা অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। পেন্ডুলামটা খুব স্ট্রাইকিংলি আমার মনে হয়েছিল যে ওই একটা স্টোরির থেকে আরেকটা স্টোরিতে যেমনভাবে ঢুকছে সেটা আমার খুব লেগেছিলো, যে হয়তো ইন্সপায়ার্ড হয়েছে বা কিছু, কিন্তু দেখেনি অ্যাকচুয়ালি আমি সবসময় ওকে বলেছি এটা, যে ওর থটস গুলো খুব ইন্টারেস্টিং, এবং কোথাও একটা এত খুব ইনোসেন্সটা এমন ভাবে প্রাধান্য পায় ওর থটস এ যে খুব খুব ইউনিক আমার লাগে। তার কারণ পেন্ডুলামের সমস্যাটা ছিল, পেন্ডুলামে আমার পূজা ছাড়া আর তোমার আমার সাউন্ড ডিজাইনার ছাড়া সবাই প্রথম ছবি, ইনক্লুডিং দ্য প্রোডিউসার, প্রডিউসারের প্রথম ছবি, রাইটার আমি ছিলাম, রাইটারের প্রথম ছবি, ডিরেক্টরের প্রথম ছবি, মিউজিক ডিরেক্টরের প্রথম ছবি, ডিওপির প্রথম ছবি, এডিটরের প্রথম ছবি, সবাই প্রথম। তো সবাই প্রথম করলে একটা হয় কি, ওই তখন ইন্ডাস্ট্রিতে একটু সমস্যা হয় এবং মুশকিল হয়, তখন সবাই প্রথম হলে হয়তো একজনকে একটু সিনিয়র হতে হয়, প্রডিউসার নাহলে ডিরেক্টর, নাহলে ছবিটা এগোনো যায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্লেসমেন্টের সমস্যা হয়েছে, এবং সবচেয়ে বড় পেন্ডুলামের সমস্যাটা আমার মনে হয়েছিল ভুল টাইমে রিলিজ, যেটা এখন জেনে গেছি ভুল টাইমে রিলিজ হয়েছিল, ভুল শো টাইমিং ছিল, এবং সেগুলো নেগোসিয়েশন করার মতন কোনো অবস্থা ছিল না, কারণ কার কাছে গেলে নেগোসিয়েশন হয় তাও জানতাম না। তো তখন পেন্ডুলামের একটা জায়গা ছিল, কিন্তু হয়তো পেন্ডুলামটা আরও একটু বড় কারণেই হয়েছিল, ওর সঙ্গে আমার আলাপ হয় 2012-13 আমরা শ্যুট করি, 14-তে ছবিটা রিলিজ হয়, 14-তেই আমরা আমাদের বিয়ে হয়, এবং তোমার 14-তে বিয়ে হয় এবং ছবিটা রিলিজ করে, এবং তখন আমি বুঝি যে ছবিটা ঠিক আমার ব্যাপার নয়, কারণ আমি ছবি নিশ্চয়ই বানাতে পারলে লোকে দেখতো, এটা আমার ধারণা ছিল যে আমার ছবি রিলিজ করবো ভালো, লোকে দল দল দেখতে আসবে, কারণ আমি তো আসছি ইন্ডাস্ট্রি পুরো বদলে দেওয়ার জন্য, এটা আমার তখন না এইটা না থাকলে তো হয় না, না প্রথম যখন আসবে তখন সব সময় ইচ্ছে ভেতরের ইচ্ছেটাকে বাইরে টেনে আনার একটা বাসনা থাকে, এবং সেটাতে অনেকেই সফল, অনেকেই সফল। এবং তুমি যে অটোগ্রাফের সময় দেখেছিলে যে সৃজিত কি ছিল তখন, এবং সৃজিতেরও তখন প্রচন্ড একদম ইচ্ছে ছিল যে হ্যাঁ নিজের একটা সিগনেচার একদম রাখবে। অটোগ্রাফের আমি ওই মানে লাকি ফিউ যে আমি একদম প্রথম থেকে স্ক্রিপ্টটা পড়েছিলাম, একদম মানে ইনফ্যাক্ট আমরা একসাথে মানে সৃজিতদাই ফার্স্ট স্ক্রিপ্ট রিডিং আমার সাথে করেছিল। তো আই হ্যাভ সিন হিম অ্যাকচুয়ালি অনেক স্ট্রাগলস করে নিজে তারপর অটোগ্রাফ সাকসেস পায়। তো ডেফিনেটলি ওইটা নিয়ে তো সবাই আসে ইন্ডাস্ট্রিতে যে আই উইল সেট আ নিউ ট্রেন্ড। একদম, এবং তোমার কাছে শোকর যে স্ট্রাগলটা তাহলে খুব স্পষ্ট ছিল যে ও যে চেষ্টাটা করছে এবং সেটা সেটাকে রূপ দিতে হবে, সেটা মানে অ্যাকচুয়ালি না আমি যখন তখন তো আমি অলমোস্ট অলমোস্ট না তখন আমি অ্যাবসলিউটলি নিমো, আমি নো ওয়ান, তখন নো ওয়ানই একদমই, মানে
তো তারপরে পেন্ডুলাম হয়, তারপরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর আমি ডিসাইড করলাম যে আমি ছবি আমার নয়। ও তখন আমাকে অনেক বিরোধিতা করেছিল, তখন আমি না আমি শিওর যে ছবি আমার হবে না, আমি ছবির জন্য জন্মাইনি, আমার ধারণাটাই ভুল ছিল, আমি ডিসিলিউশন একদম ব্যাপারটা। তো তখন আমি ডিসাইড করি যে আমি অন্য কিছু করবো, কিছু করবো কিছু করবো, তা করতে করতে তখন কিন্তু বাচ্চাদের প্রতি একটা বাচ্চাদের মানে সাইকি নিয়ে কিছু করার ওইটা তখন আমি ঠিক সেই পাসনি, কিন্তু আমি চাইছিলাম, এটা আমার ধারণা, আমার হয়তো লীলা মজুমদার সত্যিকার পাঠানোর জন্যই হয়েছে বিষয়টা। তারপরে আমি আরো ডিসাইড করি, আমরা একটা স্কুলে পড়াতে যাই, রেসিডেন্সিয়াল স্কুলে, সেখানে বাচ্চা বড় মিলিয়েই পড়াতাম, কিন্তু সেটা ফ্যান্টাস্টিক একটা ফেজ কেটেছিল। অলমোস্ট এক বছর আমরা নর্থ বেঙ্গলে ও ইংরেজি পড়াতাম, আমি হিস্ট্রি পড়াতাম, দুজনে তাই সাবজেক্ট ছিল। তো সেখানে একটা রেসিডেন্সিয়াল স্কুলে প্রথম একটা জীবনই মানে একটা জীবন দেখি। আর আমার অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল স্কুল নিয়ে একটা স্ক্রিপ্ট বহুদিন, পূজার একটা গল্প মানে একটা গল্প রেফারেন্স দিয়েছিল, বিদেশি গল্প, তার তুলনায় আমি একটা ছবির স্ক্রিপ্ট লেখার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমি তো ওভাবে কখনোই কখনো কিছু করি না যেটা আমি খুব ক্লিয়ার না হই। তখন ওইটাও একটা বড় থ্রাইভিং যে একটা ট্রাই নেওয়ার জন্য একটা দিয়ে দেখি। তো স্কুলে আমরা প্রায় এক বছর থেকে বহু কিছু শিখলাম, দেখলাম, আমি ওখানে একটা স্ক্রিপ্ট তৈরিও করলাম, ভালোও লাগছিল, কিন্তু ও আমায় বারবার বলছিল, আবার আমি বল আমি বুঝছিলাম যে আমি তারপরে কতটা এনজয় করছি না। আমার যে ক্রাইসিসটা হলো, আমি দেখছি ক্লাসে গিয়ে সবাইকে, যে শিক্ষকরা বলে, আমার বাবাও শিক্ষক, আমাকেও বলেছে এই করতে হবে, তোমায় বড় হতে হবে, দেশের মুখ উজ্জ্বল করতে হবে, এই কথাগুলো বলতে গেলে মনটা ভারী হয়ে যায়। তখন আমার তাহলে আমি কি করছি, আমি ওদের বলছি তোমায় এই করতে হবে, তোমাকে দেশের নাম তুলতে হবে, তাহলে আমি কি করছি, কারণ তাহলে আমি শুধু এটাই করবো। তারপরে ওখানে থাকতে থাকতে একটা ছবি আমি আর ও দেখি, ছবিটার নাম হচ্ছে মাসান। তো সেই ছবিটা দেখার পরে আমি মনে হলো যে আমার আর কিছুই করা হবে না জীবনে এটা ছাড়া। আমার তখন মনে হলো এই ছবিটা ঠিক আমার বানানোর কথা ছিল, ওটা ওর মাথায় আগে চলে এসেছে, সেটা আমার ছবি। তখন আমি আর 3 দিন কথা বলতে পারিনি, মানে একদম নিজেকে একদম কি সাংঘাতিক ছবি ছিল। আমাকে মাসান মাসান আমার পুরো পুরো এই যে এই টপিক নিয়েই যে ছবি হতে পারে, এবং এখানে মৃত্যু থেকে যে প্রেমের গল্প হতে পারে, এবং টপিকের থেকে বড় কথা যে অ্যাপ্রোচটা, যে অ্যাপ্রোচে আমি ছবি করতে চাইছি, যে সেন্সিটিভিটিকে এমন জায়গা তুলবো যে লোকে চোখে জল পড়বে কিন্তু সেটা গ্যাত গেতে হবে না। এইটা যে সত্যজিতের ট্রেনিং যেটা আমাদের বাঙালিদের দিতে চেয়েছিল, যেখান থেকে আমরা অনেক দূরে সরে এসেছি, এখন আমরা কাঁদানোর জন্য সিনকে খুব গ্যাদ গ্যাদে করে দিই, তারপরে হাপুস নানে কাঁদি, নাটক সিনেমা সব জায়গাতেই, ওইটা আমি চেষ্টা করছিলাম যে খোঁজার যে ওই সুতোটা কি যেটা সত্যজিৎ করেছিল। মানে পথের পাঁচালি চালিয়ে আমি দেখছি, মানে স্টাডি করার চেষ্টা করছি, আমার মাসি যিনি কাজ করেন তিনি বাথরুম থেকে সমস্ত জিনিসগুলো কেচে বেরোতে গিয়ে দাঁড়িয়ে পড়লেন বালতিটা নিয়ে, এবং তখনও ইন্দির ঠাকুর মরেনি, তখন সর্বজয়া বলছে যে নিজেরটা গড়িয়ে নাও, জলটা গড়িয়ে নাও, ইন্দির ঠাকুর গিয়ে জল গায়ে খাচ্ছে, তুলসী গাছে দিচ্ছে, করতে করতে ইন্দির ঠাকুর মরলেন, গিয়ে দুর্গা ঠেলা দিল, ঘটি গড়িয়ে পড়ে গেল, ততক্ষণ আমি দেখছি মাসি দাঁড়িয়ে আছে। এই পথের পাঁচালি কিন্তু ভারতীয় চলচ্চিত্রের নেতৃত্ব দিল, সেখান থেকে আমার কাজের মাসি। এই যে ব্যান্ডউইথ, এইটা তো অ্যাচিভ করে খুব চারটিখানি কথা না, এইটা অ্যাচিভ করার জন্য সেই ধীরটা ভেতরে ইন্টিরিয়রাইজেশনটা দরকার হয়। ওই 2014-15 আমার ইন্টিরিয়রাইজেশনের সময়টা, যখন আমার মনে হলো যে আমি ঠিক কীভাবে বলতে চাই, কীভাবে তারপরে ফিরি, এবং ওই 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 এক্সপিরিয়েন্সটা নিয়ে এসি, রেনবোজলির গল্পটা আমি লিখি, এবং আমি গল্পটা আমি আমাকে শোনাই। স্যাডলি সেটা একটা অন্য জায়গায় করার কথা ছিল, তখন আমাকে বললো যেটা তুমি করলে ছবি করার অন্য কোথাও করো না। তো তারপরে আর কোনো উপায় ছিল না, ফাইনালি তো গল্পগুলো জানি, আমরা মহাব্রতকে রাজি করল, মহাব্রত করতে রাজি হলো, এবং যিনি প্রডিউসার ছিলেন তিনি মহাব্রতকে দেখে বললেন যে এরকম একজন একটা ছবি টানতে পারবে না, সুতরাং আমি ইনভেস্ট করবো না। তো আমরা ব্যাক আউট করলাম, তারপরে আমার ধার দেনা করে ছবিটা করলাম। হ্যাঁ, সেটা সেই গল্পটা আমি পড়েছিলাম রোববারই, তোমার খুব বিশ্বস্ত এক ম্যাগাজিন নিজে, এবং সত্যি বলছি ওই যে লেখার স্পেসটা করে দেওয়া, যে তোমার নিজের অভিজ্ঞতাটা তুমি শেয়ার করো, এবং রোববারের অগণিত পাঠক সেটা পড়ে জেনেছিল যে তুমি কিভাবে টুকরো টুকরো মানে এখান ওখান থেকে বাজার করে তারপরে তুমি কস্টিউম সেট করেছিলে দুই চরিত্র মহাব্রত এবং মেয়েটি। হ্যাঁ, এটা তো বাচ্চা মেয়ে, তাদেরকে যে ট্রেনিং, হ্যাঁ ট্রেনিংটা, এবং ট্রেনিংও বলবো না, ওদের মধ্যে যে সত্তাটা তাকে বের করে আনা, এটা খুব খুব কম লোকেই পারে। ইনফ্যাক্ট আমার খুব মনে পড়ছে সহজ পাঠের গপ্পতে যেভাবে দুটো ছেলেকে ঠিক তাদেরই মতো, তারা যে যে পরিবেশে বড় হয়েছে, তারা যে ভাষায় কথা বলছে, সেটাকেই সিনেমা হিসেবে তুলে আনা, এবং তোমরা নব্য প্রজন্ম সেটাই করছো নতুন, এটা মানে সেটাই কিন্তু আগে করতো। আমরা যে যখন বাংলা ছবির যে স্বর্ণযুগ বলি, যে 3 জন এলো যাদের আমরা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর বলি, তারা তাই করতো, মানে তারা ঋত্বিক নিজের একদম নাটকের প্রান্তিক লোকে তুলে আনতো, সত্যজিৎ ছেড়ে দিচ্ছি, অত পায়োনিয়ার, মৃণালও তাই করতেন, সুতরাং এবং পরবর্তীকালে তারাই স্টার হয়ে গেছে।
মানে বাংলা ছবি বম্বে ছবির যে কটা বড় বড় স্টার তুমি দেখো, ম্যাক্সিমাম সত্যজিতের, এবং তখন তারা জয়া ভাদুড়ি, জয়া ভাদুড়ি মহানগর করছে, তখন আমার জীবনে জানি জয়া ভাদুড়ি এখানে যাবে, সত্যজিৎ জয়া নিজেও জানেন না, শর্মিলা অপর্ণা সেন সৌমিত্র পরপর নাম নেওয়া যাবে, ওইটা না হলে তো কখনোই নতুন আসবে, আর নতুন না এলে তো রবীন্দ্রনাথ তাসের দেশের মতো, কেন এত নতুন নতুন করো রাজা, কারণ নতুন না এলে তো তোমার তো আসলে ওই একটা পর্যায়ে দর্শক যখন একঘেয়ে হয়ে যাবে, নতুন না এলে প্রবাহমানতাও থাকবে না, এবং দর্শক যখন একঘেয়ে হয়ে যাবে তখন দর্শক মুখটা ফিরিয়ে নেবে হিন্দি কিংবা ইংরেজি ছবি। রাইটার ইজ দা হিরো অফ আ প্রজেক্ট, এটা আমি ছবি তো তৈরি হলো কিন্তু লোকে দেখবে সেই ওপেনিংটা খুঁজে বার করা, এবং ভয় যোশী আমাদের সঙ্গে রিলিজ করলো, স্পটলাইটটা ঘুরিয়ে দিতে হবে, অন্যের থেকে নিজের দিকে নিতেই হবে না। অগেইন ওই ধাক্কাটার জন্যই আমি একটুখানি রিয়্যাক্ট করে ফেলি সোশ্যাল মিডিয়াতে,